আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাতু নাহমেদু নসল্লি আলা হিল করিম আম্মাবাদ প্রিয় দেশবাসী বিশেষত বিশেষ করে আইম মাসাজিদ সাজিদ এবং বাংলাদেশের মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকেই অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আপনারা জানেন যে আমরা এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছি করোনা নামক ভাইরাস সারা বিশ্বের প্রত্যেকটি মানুষকেই আতঙ্কিত করে রেখেছে এ অবস্থায় বাংলাদেশে আমরা যারা এখন বসবাস করছি তারাও করোনা নামক ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত আছি এবং স্বাস্থ্যবিধি মোতাবেক করোনা নামক ভাইরাস থেকে সতর্কতা অবলম্বন করার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাই সরকারের এই ঘোষণাকে স্বাগত জানাই আমরা যারা মসজিদের ইমাম এবং মুওয়াজ্জিন আছি তারাও কিন্তু দেশের এই ক্রান্তিকালে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পারি আমরা দেশের মানুষকে সতর্ক করতে পারি নিজেরাও সতর্ক হতে পারি কারণ কোরআনে কারিমি আল্লাহ তাআলা বলেছেন হুজুর হেজর হকুম তোমরা সতর্ক হও সতর্কতা অবলম্বন করো অপরে কায়াতে আল্লাহ আল্লা হুয়া তালা বলেছেন ফতাকুল্লাহাত তোমরা আল্লাহ সুবাহকে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা নিজেদের উপর চাপিয়ে নিও না আল্লাহ আলা সুরাতুল বাকারে আয়াত ইরশাদ করেছেন নাফসান বুসাহা আল্লাহ সুবাহ মানুষের সাধ্যের বাইরে কোনো জিনিসকে চাপিয়ে দেননি তাই আমরা আমাদের মসজিদগুলো থেকেও আমাদের যারা মুসল্লি ইকরাম আছেন তাদেরকে আমরা সতর্ক করবো করোনা সম্পর্কে এবং ঘরে বসেই যাবতীয় এবাদত যাতে তারা সম্পন্ন করে এই বিষয়টি আমরা মসজিদের মাইক থেকে কিন্তু অ্যালান করতে পারি আল্লাহ সুবাহ ওয়া তালা আমাদের পিয়ারে হাবিব রসুল পাক সাল্লাহ আলহিহি আসলামকে জানিয়ে দিয়েছেন এবং বুখারি শরীফে আম্মাজান হজরত আয়সারদি আল্লাহ আনহা রসুল পাক আলি সাল্লাম থেকে হাদিসটি রেওয়ায়ত করেন হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত চুয়াত্তর নম্বর হাদিস যেখানে হজরত আয়সারদি আল্লাহ আনহা বলেন যে রসুল পাকসল্লাহ আলহিহি আসালাম বলেছেন লেইসমিন রাজুলিন্তাউন ফায়াম কুতুফি বেইটিহি সবির মোহতিবান ইয়া আলম আল্লাহ ما كتب الله له আলাহু له ও শাহী দিন যার অর্থ হচ্ছে যে ব্যক্তি মহামারীতে নিপতিত হয় এবং সে তার ঘরে অবস্থান করে ধৈর্য সহকারে সোয়াবের কাজ মনে করে এবং এই কথা বিশ্বাস রেখে যে তার জন্য তার তগদিরে যা নির্ধারণ আছে তাই ঘটবে তাহলে আল্লাহ সুবাহানুআ তালা তাকে শাহাদাতের মৃত্যু দান করেন সুবাহান আল্লাহ তাই আমরা আমাদের মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করতে পারি উজ্জীবিত করতে পারি তারা যাতে ঘরে অবস্থান করে এবং তারা যাতে সমস্ত আমালগুলো তারা ঘরেই আদায় করে আসন্ন তারাবির ব্যাপারেও কিন্তু আমরা এইভাবে বলতে পারি আমরা জানি যে তারাবিহা শব্দটি কিন্তু তারবিহা শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে বিশ্রাম করে করে নামাজটি বিশ্বাকাত আদায় করা এবং রসুল পাক সলিল্ আলহসমি তারাবির নামাজ মাত্র দুই দিন মসজিদে আদায় করেছেন জামাতের সাথে তৃতীয় দিনে রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদের মুভিতে আসেননি সাহাবাহিক আমরা অপেক্ষা করতে করতে তারপরে নিজেরাই নামাজ আদায় করলেন এবং পরবর্তীতে রসুলের পাকসাল্লা সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল আপনি কেন আসেননি রসুল সাল্লাম বলেছেন যে যদি আমি মসজিদে আসতাম এবং এইভাবেই জামাতে নামাজটি আদায় করতাম তাহলে আমার আশঙ্কা হয় যে নামাজটি ফরজ হয়ে যেত তারাবিন নামাজ বিশ্বাখাত সুন্নত মোয়াক্কাদা আমরা এই ক্রান্তিকালে আমরা ঘরেই আদায় করি এবং আমরা ইমাম সাহেবরা আমরা উদ্বুদ্ধ করি আমাদের শহরের আমাদের গ্রামের যে সমস্ত হাফেজ পরিবারগুলো আছে সেই পরিবারগুলো যাতে আমরা ঘরে বসেই নামাজ আদায় করি এবং এই ঘরে নামাজ আদায় করার যে সিস্টেমটি আছে যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিটি আমরা অবলম্বন করি যে ইমাম সাহেব দাঁড়াবেন তারপরে আমার পরিবারের যে বারেক পুরুষরা আছে তারা দাঁড়াবেন তারপরে ছেলে নাবালেক পুরুষেরা দাঁড়াবেন তারপরে আমাদের মা বোনরা এবং শিশু নারী যারা আছেন মা তারা দাঁড়াবেন এইভাবে আমরা কাতার করে তারাবিন নামাজ আমরা আদায় করতে পারি রসুল পাকসাল আলি সাল্লামেরই সুন্নাটি আমরা আবার পুনরায় জীবন দান করি রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এরকম মৃত কোনো সুন্নতকে জীবন দান করবে সে কিন্তু একশো তো শহীদের সোয়াব পাবে আল্লাহ সুবাহান হুয়া আলা আমাদের সকলকে এই মহামারীতে এই করোনা ভাইরাসের এই সময়ে তারা আবিন নামাজ ঘরে আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারাকাতু ঘরে অবস্থান করুন নিজের পরিবারকে বাঁচান সুস্থ থাকুন অপরকেও এই সংক্রামক বেধি থেকে রক্ত كَرُونَ امين واخر دعوانا الحمد لله رب العالمين